সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি বন্দী ষোলো লাখ মানুষ সেন্ট মার্টিন সমস্যা মিটে গেছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ছাগলের চামড়া বিক্রি হয়েছে পাঁচ থেকে দশ টাকা পিস্টন নন স্টপ মিলিয়নিয়ার অফার আর আর কাবলা ফাইন্যান্স লিমিটেড দেখছেন এটিএন নিউজ সারা সর্বশেষ খবর নিয়ে এটিএন নিউজে নিয়মিত আয়োজন দেশের খবরে সঙ্গে আছি আমি সাজি আফরিন এতক্ষণ শুনছিলেন শিরোনামগুলো এবারে বিস্তারিত বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সিলেট অঞ্চলে ১৬ লাখ মানুষ পানিবন্দী সময়ের সঙ্গে বাড়ছে বন্যা দুর্গত মানুষের সংখ্যা খাবার বিশুদ্ধ পানি ও ঔষধের সংকটে চরম দুর্ভোগে পানিবন্দী মানুষ এদিকে সিলেট ও রংপুর বিভাগে আগামী আগামীকালও বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত রিপোর্টে সিলেট নগরীসহ জেলার সব উপজেলায় বন্যা কবলিত তেরো উপজেলায় সাড়ে আট লাখ মানুষ পানিবন্দী রাস্তাঘাট ডুবে যাওয়ায় সিলেটের সঙ্গে অনেক উপজেলার যোগাযোগ বন্ধ বন্যার্থ মানুষের জন্য একের পর এক আশ্রয় কেন্দ্র খোলা হচ্ছে নদী কারণে পাহাড়ি এই এলাকাগুলি বাসিয়া যা। যদি নদীগুলো খনন করত তাহলে অবশ্যই পানিগুলো নদীতে চলে গেলে এখানে আর বন্যা হইত না এদিকে বৃহস্পতিবার দুপুরে সিলেটে বন্যা দুর্গত এলাকা ও সুরমা নদী পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী বন্যা মোকাবেলায় নদী খননে স্থায়ী উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি যদি পানি যাতে পাস করে সেটা যেন ব্যবস্থা আমরা যদি আটকিয়ে যায় এবার বন্যার সময় আমরা দেখবো বর্ষার সময় যে আটকিয়ে যায় সেটা যেন আমরা ব্যবস্থা গ্রহণ করব এটা চা সুরমা নদীতে কিছু জায়গায় কিছু কিছু হাম্প হয়ে আছে চর পরে উঁচু হয়ে গেছে এগুলোকে আমরা ড্রেজিংয়ের আওতায় আমরা আনতেছি সুনামগঞ্জে অন্তত পাঁচ লাখ মানুষ পানিবন্দী শহরের নিচু এলাকাগুলো পানিতে ডুবে আছে বাসাবাড়ি দোকানপাটিও পানি এখনো প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পাননি দুর্গত মানুষজন ফলে তারা সাহায্যের হাত বাড়ায়নি কাপড় আছি মৌলভীবাজারে বন্যা আক্রান্ত হয়েছে জেলা সদর সহ সাত উপজেলা

এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারতে কর্তৃক ভারী বৃষ্টিপাতের যে প্রবণতা সে প্রবণতা আজ কিন্তু আগামীকাল পর্যন্ত মোটামুটি অবহত থাকবে তারপর বৃষ্টিপাতের প্রবণতা দৃশ্যটা কমে যেতে থাকবে যিনি ইসলাম ডেস্ট রিপোর্ট এটিন নিউজ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার তদন্তে কেউ কোনো ধরনের প্রভাব বিস্তার করছে না গোয়েন্দা পুলিশ স্বাধীনভাবে এই কাজ করছে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গে আলাপ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান সেন্ট মার্টিন ইস্যুতে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ হয়েছে এখন সেখানে কোনো সমস্যা নেই পুলিশের সাবেক দুই ঊর্ধ্বতন কর্মকর্তার দুর্নীতি নিয়ে প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তদন্তে দোষী প্রমাণিত হওয়ার আগে কাউকে দুর্নীতিবাজ বলা ঠিক নয় ভারতে হত্যাকাণ্ডের শিকার হওয়া এমপি আনারের মামলার তদন্ত সঠিক পথে চলছে বলেও জানান তিনি যেতে হলে আমাদের টেকনাফের কাছে কিছু নভ্যতা হারিয়েছে আমাদের নাফনদীর আমাদের পোর্শনের কাজেই সেইখান দিয়ে আমাদের নৌ চলাচল করতে পারে না যেতে হয় ওই মায়ানমারের অংশ দিয়েই সেইখানেই এই বিপত্তিটা করে কখনো মানে মায়ানমার আর্মি কখনো বা আরাকান আর্মি ফায়ার ওপেন করে আমরা দোনা দলের সঙ্গেই আমরা বলে দিয়েছি যে আমাদের গুলি করলে আমরা এরপরে পাল্টা গুলি করব কাজেই আমরা আমাদের এখানে আর কোনো গোলাগুলি হচ্ছে না ওখানে যে মায়ানমারের দুইটি জাহাজ ছিল সেগুলো ফিরত নিয়ে গিয়েছে খাসি বা ছাগলের দাম তুলনামূলক বেশি কিন্তু এসব চামড়ার দাম কম কেন কেন এসব চামড়া মাত্র পাঁচ থেকে দশ টাকায় বিক্রি করতে হয়েছে এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন গোলাম কাদির রবু এবার পনেরো হাজার টাকার নিচে মেলেনি রাজধানীতে কোনো খাসি বকরি কিন্তু এসব পশুর চামড়ার দাম ছিল না একেবারেই রাজধানীতে এসব চামড়া কেনা বেচা হয়েছে পাঁচ থেকে দশ টাকা পিস আকারে তাই তো চামড়া বেচতে এসে মাথায় হাত মৌসুমি বা খুচরা ব্যবসায়ীদের এক এক ছিল দুশো আড়াইশো টাকা এখন পাঁচ এসে সেটা তো আমরাও বলতে পারি না আমরা যা কিনুম মেডাম ডাবর পরে দশ টাকা বেচুম বিশ টাকা এসব চামড়া লবণ ছাড়াই পিস আকারে কেনাবেচা হলেও সরকার উল্টো দাম ঠিক করেছিল লবণযুক্ত হিসেবে লবণযুক্ত খাসির চামড়া বর্গফুট বিশ থেকে পঁচিশ টাকা আর বকরির আঠারো থেকে বিশ টাকা রাজধানীতে এক একটি খাসি বকরির চামড়া গড়ে পাঁচ বর্গফুট হয় সে হিসেবেও দাম হয় একশো টাকা লবণ কারিগর খরচ পঞ্চাশ টাকা বাদ দিলেও লবণ ছাড়া এক একটি চামড়ার দাম হবার কথা কমপক্ষে পঞ্চাশ টাকা কিন্তু কেন সে দামও মিলল না ছাগলের চামড়া চলে না অনেক ছাগলের চামড়া বাতিল বর্তমান খালি একমাত্র গরুর চামড়া চলে ট্যানারি মালিকরা বলছেন চাহিদা কম থাকায় গেল কয়েক বছর ধরেই এসব চামড়ার দাম কম আর্থিক সংকট এবং ব্যাংকিং বিভিন্ন সমস্যার কারণে তারা কিন্তু সেখানে আপনার তাদের ট্যানারিগুলো উৎপাদনে যেতে পারে এটার একটা বড় প্রভাব বাজারে পড়েছে বিশেষত যে পাঁচটি ছয়টি ট্যানের এখন উৎপাদন আছে তাদের আসলে সেই ধারণ ক্ষমতা নেই যে এত চামড়া সংগ্রহ করার এবং উৎপাদন করার এইটা একটা প্রধান কারণ এবং পাশাপাশি আন্তর্জাতিক বাজারে আসলে আমার কেমিক্যাল যে কস্ট আমার যে থার্টি ফাইভ পার্সেন্ট ডিউটি দিয়ে এটাকে উৎপাদন করে সেল করব। সেই অবস্থা আপনার নেই যে সকল ইন্ডাস্ট্রিগুলো আপনার উৎপাদনে যেতে পারে নেই ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে আপনার তাদের উৎপাদন ধারা রাখতে হবে ব্যবসায়ীরা বলছেন এবার খাসি বকরির চামড়া সংগ্রহের টার্গেট ছিল বিশ থেকে পঁচিশ লাখ পিস তবে দাম কম থাকায় চামড়া ফেলে দেয়া বা নষ্ট হবার কারণে সংগ্রহ হতে পারে ষোলো লাখের মতো গোলাম কাজী এটিএন নিউজ ঢাকা দেশের খবরে এই পর্যায়ের সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার ফিরে এসে আরো যা থাকছে এর সন্ত্রাসী তৎপরতায় বান্দরবনের পর্যটন শিল্পে বিপর্যয় বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ন্যাশনাল ফ্রন্ট সন্ত্রাসী তৎপরতায় ডুবতে বসেছে বান্দরবানের পর্যটন শিল্প লম্বা ছুটিতেও পর্যটক নেই মনোরম এদের প্রাকৃতিক দৃশ্যের এই জেলায় লোকসান দিতে দিতে হোটেল রিসোর্ট ও রেস্তোরাঁগুলো এখন বন্ধ হওয়ার পথে তবে বিপরীত চিত্র প্রতিবেশী রাঙামাটিতে এদের অবসরে সেখানে পর্যটকের ঢল প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখব ডেস্ক রিপোর্ট ঈদ সহ বিভিন্ন ছুটিতে ঘুরে বেড়ানোর জন্য কক্সবাজারের পরেই পর্যটকদের পছন্দের জায়গা পার্বত্য জেলা বান্দরবান গত বছরে দুই ন্যাশনাল ফ্রন্ট কে এর সন্ত্রাসী তৎপরতায় জেলাটির পর্যটন শিল্পে নেমে এসেছে স্থবিরতা ঈদ মৌসুমে জেলাটিতে আগে লক্ষাধিক পর্যটক আসলেও এবার বলতে গেলে পর্যটক শূন্য পরিবর্তন যে ব্যবসাটা হয় ওটা আমরা এই বছরই এরকম যে বাজার করে নিয়ে যাব এরকম টাকা পর্যন্ত আমাদের পকেটে নাই। বান্দরবানের সাত উপজেলার মধ্যে রুমা, ওয়াংছড়ি ও থানচিতে পর্যটকদের যাতায়াত সবচেয়ে বেশি। সশস্ত্র সংগঠন কেএনএফ কারণে এই তিন উপজেলায় পর্যটক না থাকায় বন্ধ হয়ে গেছে অনেক ছোটখাটো হোটেল রেস্টুরেন্ট। বন্ধ হওয়ার পথে বড় হোটেল রেস্টুরেন্টও অনেক প্রতিষ্ঠান কর্মচারী ছাঁটাই শুরু করেছে তবে সন্ত্রাস প্রবণ এলাকা ছাড়া আরো সত্তরটি পর্যটন কেন্দ্র খোলা ও নিরাপদ রয়েছে বলে দাবি প্রশাসনের আতঙ্কিত হওয়ার কিছু নাই পর্যটকদের আমি অনুরোধ করবো বান্দরবনে আসুন পর্যটনের যে পর্যটন স্পটগুলো আছে সেগুলো ভিজিট করুন যেখানে অভিযানগুলো চলছে সেই পথগুলো একটু এড়িয়ে চলবেন তাহলেই হবে অন্যদিকে ভিন্ন চিত্র আরেক পার্বত্য জেলা রাঙামাটিতে রথ পাহাড়ের শহর রাঙ্গামাটিতে ঈদের দিনে সাজিকে প্রায় পাঁচ হাজার পর্যটকের সমাগম হয় বুকিং রয়েছে সত্তর ভাগ হোটেল মোটেল আশা করা যাচ্ছে যে ঈদের মৌসুমটা ভালো যাবে আমাদের পক্ষ থেকে যে নিরাপত্তা পরিকল্পনা সাজানো সেটা কিন্তু আমরা স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি শুক্লা সরকার ডেস্ট রিপোর্ট এটিএন নিউজ দেশের খবরে আবারও সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার সাথে থাকুন বিরতি থেকে ফিরে এসে আবারও স্বাগত দেশের খবরে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য জুলাই থেকে এটিএন নিউজে শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় চট্টগ্রাম সংবাদ বুধবার বাংলার চট্টগ্রাম অফিস পরিদর্শন করে এ ঘোষণা দেন প্রতিষ্ঠান দুটি চেয়ারম্যান মাহফুজুর রহমান চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের ক্যামেরায় মনুল ইসলাম পারভেজের তথ্য ছবিতে দেখব ছবিতে রিপোর্ট বিশ্বজুড়ে ছড়িয়ে আছেন বাংলাদেশিরা সবচেয়ে বেশি প্রবাসী চট্টগ্রাম অঞ্চলের তাদের রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দূর প্রবাসে পরিশ্রমের ফাঁকে ফাঁকে প্রিয় দেশ আর স্বজনদের জন্য মন পড়ে তাদের তাঁদের খবর রাখতে দেখেন দেশের সংবাদ আর নানা অনুষ্ঠান ভরসা ইউটিউব এই প্রবাসী আর দেশের বৃহত্তর চট্টগ্রামের অধিবাসীদের কথা ভেবেই চাটকাইয়া বা চিটাইঙ্গা ভাষায় সংবাদ সম্প্রচারে উদ্যোগী হয়েছে দেশের প্রথম চব্বিশ সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল এটিএন নিউজ বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনে এটিএন বাংলার বিভাগীয় অফিস পরিদর্শনে এসে সে ঘোষণায় দেন এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ড মাহফুজুর রহমান জানান জুলাই থেকেই এটিএন নিউজে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় চট্টগ্রাম সংবাদ সম্প্রচার শুরু হবে আমার দৃঢ় বিশ্বাস হয় আমরা আগামী মাসের শুরু থেকেই আমরা এই নিউজটা চালু করব কমপ্লিটলি চিটাঙ্গের ভাষায় চিটাঙ্গের গ্রাম অঞ্চলে যারা আছেন পুরাতন বৃদ্ধ লোকজন তারা কিন্তু আমরা যে শুদ্ধ ভাষায় কথা বলি সেটা আমরা বুঝি না এবং তারাও যে ভাষায় কথা বলে সেটা আমরা বুঝি না তা সুতরাং আমরা চাই যে আমাদের সংবাদটা একদম প্রত্যন্ত অঞ্চলের সব জায়গায় এটা সবাই দেখুক এবং সবাই বুঝুক ডক্টর মাহফুজুর রহমান বলেন আঞ্চলিক ভাষায় চট্টগ্রামের ইতিহাস ও সংস্কৃতি এটিএন নিউজের মাধ্যমে সারা বিশ্বের দর্শক দেখতে পাবেন এছাড়া চট্টগ্রামের দুই কিংবদন্তি শেফালি ঘোষ ও শ্যামসুন্দর সুন্দর বৈষ্ণবের মত করে গান পরিবেশনের নির্দেশনা দেন তিনি এখানকার লোকাল লোক যারা আছেন তাদেরকে নিয়ে বিভিন্ন টক শো করলে যেটা হবে যে যারা এখানে আসবেন তারা তো চিটাগাঙের সব গণ্যমান্য ব্যক্তি বা বড় বড় ব্যবসায়ী তো তাদের জন্য উপকার হবে কারণ তারা পরিচিতি পাবে সারা বিশ্বে বাঙালিদের কাছে তাদের পরিচিতি হবে আমরা চ্যানেলগুলি করে ফেলছি ঢাকা কেন্দ্রিক কিন্তু আমি চাই যে চিটাংয়ের মতো একটি জায়গা যেটা বাংলাদেশের সেকেন্ড সিটি বিগেস্ট সিটি সুতরাং চিটাগাংকেও একটু আমরা চাই প্রাধান্য দিতে এটি নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন জানান আঞ্চলিক সংবাদ প্রচারের ঘোষণা চট্টগ্রামবাসীর জন্য ঈদ উপহার চট্টগ্রামের ভাষায় সংবাদ পরিবেশন করা মাননীয় চেয়ারম্যান মহোদয় যে ঘোষণা দিলেন এই ঘোষণা আমি মনে করি এই চট্টগ্রামবাসীর জন্য ঈদের একটা উপহার চট্টগ্রাম ভাষায় নিউজ এবং বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান যদি প্রচার করা হয় এর জনপ্রিয়তা অনেক বৃদ্ধি পাবে দেশ বিদেশে আমাদের অগনৈতিক দর্শক যারা আছে তারা এটা আরও তারা আনন্দ পাবে বলে আমি মনে করি চট্টগ্রামের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতি নিয়ে সংবাদ সম্প্রচারে দর্শকপ্রিয়তা বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা আমাদের এই টিএন পরিবার থেকে সবাইকে ঈদ মোবারক চট্টগ্রাম এসে আমার খুবই ভালো লাগছে সবার সাথে পরিচয় হওয়াতে দোয়া করি আসা সবাই যেন ভালো থাকে আমরা আরও ফিউচারে উন্নতি প্রোগ্রামে করার জন্য আরও অনেক কিছু চিন্তা করে যেন ই করতে পারি প্রোগ্রেস করতে পারি দেশ ছাড়াও আসলে বিদেশেও যেখানে যেখানে আমাদের বাংলা ভাষাভাষী লোক রয়েছেন চট্টগ্রামের লোক রয়েছেন তারা যদি নিজের ভাষায় তাদের সংবাদ শুনতে পান বা গানগুলো শুনতে পান তাহলে আরও আনন্দিত হবেন উপকৃত হবেন সারা পৃথিবীতে কিন্তু বাঙালি যারা তারা কিন্তু থাকেন তো আঞ্চলিক ভাষা তাদের ভাষায় যদি নিউজটা হয় তাদের জন্য ভালো বুঝবে তারা আরও আরও যে চেয়ারম্যান সাহেব বললো গ্রামগঞ্জে যারা বৃদ্ধ যারা আছেন তারা তো অনেকে চিটা ভাষা অন্য নিউজ ইয়া বুঝে না তাদের জন্য ভালো শেষ করব দেশের খবর তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি পানি বন্দি ষোলো লাখ মানুষ সেন্ট মার্টিন সমস্যা মিটে গেছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কোরবানির ছাগলের চামড়া বিক্রি হয়েছে 5 থেকে 10 টাকা পিস। জেনেফে সন্ত্রাসী তৎপরতায় বান্দরবানের পর্যটন শিল্পে বিপর্জয়। বক্সড বাই ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার অফার আরআর ক্যাবল এন্ড আবিভা ফাইনান্স লিমিটেড। দেশের খবর আজ এ পর্যন্তই এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন ডাব্লিউ ডট এটিএন নিউজ টিভি ডট কম এছাড়া চোখ রাখুন এটিএন নিউজের ইউটিউব ও ফেসবুক পেজে কাল আবারও দেখা হবে একই সময় সে পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন এটিএন নিউজ